প্রয়াত হলেন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। ফুসফুসের সমস্যা নিয়ে রবিবার তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সোমবার অনেক রাতে তার অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত ভোরে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। তিনি রেখে গিয়েছেন তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে। প্রয়াত হলেন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ফুসফুসের সমস্যা নিয়ে রবিবার তিনি ভর্তি হন হাসপাতালে। রাতে অস্ত্রোপচারও হয়। এরপর অবস্থা স্থিতিশীল থাকলেও সোমবার অনেক রাতে অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত ভোরে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 61 বছর। তিনি রেখে গিয়েছেন তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে। 2021 বিধানসভা নির্বাচনে প্রথমবার তৃণমূলের মিতালী রায়কে 4000-এর বেশি ব্যবধানে পরাজিত করে ধূপগুড়ি আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি। বিধানসভার বাদল অধিবেশন ও বিজেপির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে শনিবার ধূপগুড়ি থেকে কলকাতায় আসার জন্য বের হন ধূপগুড়ি থেকে। কলকাতায় এসে অসুস্থ হয়ে পড়ায় তাকে তড়িঘড়ি ভর্তি করা হয় SSKM হাসপাতালে। রবিবার সকালেই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়। রবিবার দলের তরফে স্ট্যান্ডিং কমিটির বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। সেই বৈঠকেই যোগ দিতে যাবার আগেই অসুস্থ বোধ করেন বিধায়ক। তার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তড়িঘড়ি তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাকে SSKM হাসপাতালে নিয়ে যান। ডান দিকের ফুসফুসে সংক্রমণের জন্য তার অস্ত্রোপচারও করা হয়, কিন্তু শেষ রক্ষা হল না। ঘটনায় শোকের ছায়া ধূপগুড়ির রাজনৈতিক মহলে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় হয়ে বিধানসভায় আনা হয় প্রয়াত বিধায়কের মরদেহ। সেখান থেকে মরদেহ ধূপগুড়ির দিকে রওনা হয়। আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া বঙ্গ বিজেপিতে। প্রশান্ত সাহার রিপোর্ট, তারা নিউজ, শিলিগুড়ি।